হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো চুলা জাল করা ঝামেলা ছাড়াই কীভাবে সারা বছরের জন্য বড়ই সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এজন্য আমি হাফ কেজি মতো বড়ই নিয়ে নিয়েছি এই বড়ইগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নেব কারণ বড়ইয়ের গায়ে গাছ থেকে পাড়ার সময় অনেক ময়লা লেগে থাকে তো ভালো করে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে তো ধুয়ে এভাবে বোটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখুন আমি বোটা ছাড়িয়ে বড়ইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন ধন্যবাদ তো বোরয়ের এভাবে বোটাটা ছাড়িয়ে নিতে হবে সবগুলো বড়ই একে একে বোরয়ের খুসা থাকলে বড়ইগুলো তাড়াতাড়ি পচে যায় তো দেখুন আমার কিন্তু এক একে সবগুলো বড়ই পরিষ্কার করা হয়ে গেছে এবার এই বড়ইগুলোকে একটা টাওয়ালের উপরে আমি বড়ইগুলোকে ছড়িয়ে রাখবো চার্জার ফ্যানের সামনে এবং এই বোরইয়ের গায়ে যাতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় সেই পর্যন্ত রাখবো দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে এবার বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা যাদের বাড়িতে রোদের ব্যবস্থা আছে তারা অবশ্যই রোদে দিয়ে নেবেন তাহলে আর এই ঝামেলাটা করতে হবে না তো শুকানো হয়ে গেছে এবার আমি একটা কাছে প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি তো এই প্লাস্টিকের জারটা আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নেব যাতে এর ভিতরে কোনো প্রকারের পানি না থাকে এবার দিয়ে দিব এর ভিতরে একটু সরিষার তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দশ বারোটার মতো রসুনের ছোলা রসুন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে লবণ লবণটা একটু বেশি দিতে হবে তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে লবণ দিলেই হয়ে যাবে তো লবণটা দেওয়া হয়ে গেছে দিলাম পাঁচ টুকরা শুকনো মরিচ এবার বড়ইগুলাকে আমি ঢেলে দিব তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন পানি শুদ্ধ বড়ই এর ভিতরে দিবেন না তাহলে কিন্তু বড়ইটা পচে যাবে পানি দেওয়া যাবে না কোনো প্রকারের এবারে এটাকে মুখটা আমি বন্ধ করে দেব তো মুখটা আর একটু সরিষার তেল আমি উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটাকে আমি ভালো করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা মিক্সড করে নেব যাতে তেল আর লবণটা ভালো করে রসুনের কোয়ার এটা ভালোভাবে গায়ে লেগে যায় এবার বাসার সামনে আমি একটা টুল দিয়ে রেখেছি রোদ্রে সেই রোদ্রে আমি এই বরোয়ের কৌটাটা রেখে দিলাম যা আমার পনেরো দিন লেগেছে পনেরো দিন পরে আপনাদেরকে কৌটাটা আমি রোদ থেকে এনে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটার কোনো পরিবর্তন হবে না শুধু কালারটা পরিবর্তন হবে ভিতরের টেস্টটা কিন্তু আগে যেরকম লাগতো সেরকমই লাগবে আপনাদেরকে একটা বড়ই আমি উঠিয়ে দেখাচ্ছি এর ভিতরে কেমন অবস্থায় আছে এইভাবে বড়ই আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোনোরকম প্রিজারভেটিভ ছাড়া ধন্যবাদ সবাইকে আরও কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আমি দিব এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে